আলাইকুম অষ্টম শ্রেণী গণিত আপনাকে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এগারো ম্যাটটা এখানে ওকে এখানে ক নম্বর বলছে এখানে তোমার পরিবার সহ নিকট আত্মীয় পঁচিশ জন সদস্যের বয়সের তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করো এখানে ওকে প্রয়োজনে আমরা এখানে কি করব আমার বাবা আমার কাছ থেকে সাহায্যটা নিতে পারি এখানে সমস্যা নেই আমরা প্রথমত এই কোশ্চেনটা আমরা এখানে অ্যান্সারটা করি তো এখানে আমরা হচ্ছে এখানে এই তো এক নাম্বার এখানে পেয়ে গেছি एक्चुअली এখানে 11 এর আই বলতে এখানে ক বুঝাচ্ছে এখানে ওকে সো আমরা একটু নেই তথ্যগুলো নিয়ে এখানে তো আমরা নিলাম এখানে এরকম যে আমার পরিবার সহ সংখ্যা দেখলাম যে এখানে এরকম তিনজন সদস্য আছে যাদের বয়স কত এখানে 5 থেকে 15 এর মধ্যে পাঁচজন সদস্য আছে যাদের বয়স কত এখানে 15 থেকে 25 এর মধ্যে সাতজন সদস্য আছে এরকম 25 থেকে 35 এর মধ্যে এখানে ওকে

ক নম্বর উপাত্ত ব্যবহার করে আর আমাদের এই যে উ থেকে এটা আমরা করবো কি খ নম্বরের ইউজ করবো এটা ক বলতে আমাদের আই আর কি ওকে লিখতে একটু ভুল করছিল আই আর কি হবে একটি গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে গণসংখ্যার তার সারণী এই যে একের উপাত্ত ব্যবহার করে আমরা করবো কি এখানে গণসংখ্যার সারণী ব্যবহার করবো মানে বের করবো আর কি এখানে সো আমার পরিবার সহ নিকটাত্মীয় পঁচিশ জন সদস্যের বয়সের আমাদের কি গণসংখ্যা সারণী দিয়েছি এই জাস্ট আমাদের যা বের করছে সেটাই কিন্তু এখানে বয়সের মান দেওয়া হচ্ছে এখানে আমার গণসংখ্যা পাঁচ থেকে পনেরোর মধ্যে তিনজন ছিল এখানে পনেরো থেকে পঁচিশের মধ্যে পাঁচ জন ছিল এখানে তাই না আবার পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সাতজন ছিল তারপর এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তিনজন ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে জন ছিল পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে তিনজন ছিল এখানে এভাবে আর কি আমাদের এটা বার করলাম আবার পঁয়ষট্টি থেকে বাহাত্তর পঁচাত্তরের মধ্যে দুইজন ছিল এখানে এবার বলছে এখানে দেখুন আয়তলেখ অঙ্কন করে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ পুচুরোক নির্ণয় করতে বলছে গণসংখ্যা বহুভুজ এবং পুচুরোগ তো এই আয়তলেক অঙ্কন করতে গেলে আমাদের কিছু জানতে হবে সেটা হচ্ছে কি দেখুন গ্রাফ কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রের পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান দশ একক ধরে পাঁচটা বাহুকে আমি কি দিয়েছি দশটা যখন চিত্র দেখাবো তো বিষয়টা আরো ক্লিয়ার বুঝবেন অবিচ্ছন্ন শ্রেণী সময় গুলো অর্থাৎ বয়স সময়গুলোকে ফাঁকা না রেখে স্থাপন করি যেহেতু শূন্য থেকে শুরু না করে পাঁচ থেকে শুরু করা হয়েছে সেহেতু এর পূর্ববর্তী মানগুলোকে আমরা ডাবল এবার এভাবে আর কি দেবো এখানে ওকে আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ গেল ওয়াই অক্ষটা দেখুন ওয়াই অক্ষ বা উলম্ব রেখা বরাবর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান এক একটা বাহু মানে কি ধরছি একই ধরছি এখানে এবং গণসংখ্যা নিয়ে নিচের ছবির মতো করে কতগুলো পরস্পর সংলগ্ন আয়তক্ষেত্র অঙ্কন করি যেখানে আয়তক্ষেত্রগুলির প্রস্থ সারণীর শ্রেণী ব্যবধান এবং দৈর্ঘ্য উচ্চতার অনুরূপ গণসংখ্যার সমান এভাবে আমরা এখানে আয়ত লেক বা এখানে হিস্টোগ্রাম অঙ্কন করবো এখানে তো আয়ত একটু দেখুন এখানে যে দেওয়া আছে এখানে দেখুন বয়স দশ আমাদের এই পাশে বয়স দশ এখানে আর এই পাশে আমাদের গণসংখ্যা দশ ওকে তো আমাদের এ পাশে কি গণসংখ্যা দশ এখানে সো বুঝতে পারছেন তো এই তিন থেকে পাঁচ থেকে পাঁচ থেকে ক নম্বর কিন্তু আইনটা নিয়ে এখানে পাঁচ থেকে পনেরো মধ্যে কি তিনজন ছিল এখানে এটা তিন আবার পনেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে কজন ছিল পাঁচজন ছিল এখানে আবার এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কজন ছিল সাতজন ছিল এখানে ওকে আবার এই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কজন ছিল তিনজন ছিল আবার এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে দুইজন ছিল পঞ্চান্ন থেকে ছাপ্পান পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে কয়জন ছিল তিনজন ছিল আবার পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে কি ছিল এখানে দুইজন ছিল এই আর কি আমাদের এখানে আয়তল হলো এখন আমরা বহুভুজ অঙ্কন করবো আয়তলেক থেকে আমরা করবো এখানে বহুভুজ অঙ্কন করবো এখানে ওকে আচ্ছা তো এখানে লিখবো যে ছক কাগজে আয়তলেকের প্রত্যেকটির আয়তভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি বিসি ডিই এফ জি এগুলো আমরা এখানে চিহ্নিত করবো মানে মধ্যবিন্দুগুলো আমরা চিহ্নিত করতেছি ওকে মধ্যবিন্দুগুলো তো এখন প্রথম পাঁচটির পূর্বের বিন্দু কত এখানে বলুন তো আমি জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি আপনাকে এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা দেখুন আমাদের দশ করে আছে এখানে কত করে দশ করে তাহলে এখানে যদি পাঁচ থাকে তাহলে আমাদের পরবর্তী কিন্তু দশ কিন্তু আমাদের এখানে হবে যে এখানে এই যাতে আমাদের মাইনাস ফাইভে কিন্তু এই মানটা পাবো কারণ আমাদের যদি ব্যবধান থাকে দশ করে এখানে মনে হয় বোঝেননি মনে হয় এখানে দেখুন এর মধ্যে ব্যবধান কত এখানে পাঁচ থেকে পনেরো দশ করে ব্যবধান এখানে প্রত্যেকটা দশ করে তার মানে যেহেতু মধ্যবিন্দু লাগবে তার মানে আমরা এখানে এই এর পূর্বে কত এর ব্যবধান এখানে মাইনাস ফাইভ হবে অবশ্যই মানে এই মাইনাস ফাইভ এবং এই যে ফাইভ মাইনাস ফাইভ এবং হচ্ছে আমাদের এখানে যে আছে এখানে এর মধ্যবর্তী ব্যবধান কত এটাকে যদি ব্যবধান করেন গড় করেন গড় করলে জিরো পাবেন এখানে তার মানে এই বিন্দুটা আমাদের থেকে শুরু হবে এখানে ওকে আই বুঝতে ব্যাপারটা এরপরে একটু ভালো করে খেয়াল করেন এখানে কত হবে এটা আমাদের যদি আমাদের আহ পঁচাত্তর এখানে তার মানে এরপরে কত হবে পঁচাশি হবে এখানে এই পঁচাশি প্লাস হচ্ছে পঁচাত্তর এটাকে দুই দিয়ে ভাগ করবেন দেখবেন যে আমাদের আশি পাবেন এখানে কত হবে আশি তার মানে এই যে পয়েন্টটা আছে না আমাদের আশি পয়েন্ট কত হবে জিরো হবে এখানে আর এখানে সবগুলো মধ্যবিন্দু কিন্তু দেখুন আমাদের এই পাঁচ এবং পনেরো মধ্যবিন্দু আমাদের এখানে যেটা ওকে সবগুলো মধ্যবিন্দু আবার এখানে পঁচিশ এবং পাঁচ এবং পঁচিশের মধ্যবিন্দু কত এখানে এটা সি বিন্দু এখানে তারপরে এখানে দেখুন আহ পঁচিশ এবং পঁয়ত্রিশের মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দু এখানে ওকে আবার এখানে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের ডি বিন্দু তারপরে এখানে পঁয়তাল্লিশ এটা হচ্ছে ই এফ বিন্দু জি বিন্দু এবং এইচ বিন্দু এভাবে কিন্তু আমাদের মধ্যবিন্দুগুলো দেওয়া আছে তো এই কথাটাই এখানে বলা আছে এখানে যে কথাটাই বলছে এখানে সখ কাগজ আমাদের কি করি এখানে দুটা বিন্দু নয় এখানে একটা শূন্য শূন্য একটা কি পচাশি কমা জিরো নিলাম এখানে বিন্দু ওকে এই যে আমাদের এখানে দেখুন দেওয়া আছে তো একটা তো আমাদের এখানে শূন্য শূন্য পাবো এখানে এটা তো বুঝছেন আর একটা আমাদের এখানে পচাশি কমা জিরো তো পচাশি কমা আশি কমা জিরো এখানে সরি আশি কমা জিরো তো আশি কমা জিরো কেন দিয়েছে এখানে একটু আমাদের খেয়াল করতে হবে এখানে যেহেতু আমাদের এর পরের যে মানটা এটা আমাদের কি হবে এখানে পচাশি হবে এখানে তো এই পঁচাশি এবং পঁচাত্তরের মধ্যবিন্দু কত এখানে আশি তো এই জন্য আমাদের এটা আশি কমা জিরো দেওয়া আছে এখানে বুঝছেন কি ব্যাপারটা এটা হচ্ছে আমাদের আশি কুমার জিরো আর এটা আমাদের কি শূন্য শূন্য কেন হলো আমাদের এখানে ব্যবধান কারণ এ থেকে আই বন্ধু সবগুলো আমাদের কি এইচ সিডি এখানে বহু বুঝে একটা অঙ্কন করি তো করলাম এখানে বিন্দু পেলাম এখানে বিন্দু সে মধ্যবিন্দু তারপরে এখানে সি বিন্দু সে মধ্যবিন্দু ওকে তারপর ডি বিন্দু এই ধরনের মধ্যবিন্দু আর কিন্তু আমাদের এখানে কিন্তু এটা সাত আছে কিন্তু আর আমাদের এখানে এখানে সাত ছিল তারপরে এখানে টু ছিল এভাবে আরকি আর এখানকার যে মানটা আছে এটা আমাদের এখানে কত মান পাঁচ এবং পনেরো যোগ ফল কত হবে এখানে বিশ হবে বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে দশ টেন কমা হচ্ছে আমাদের আহ থ্রি হবে এখানে ওকে এভাবে আরকি মানগুলো দেবো এটা কি বিষয় আদি এখন এটাই যে আপনি এখানে এই যেভাবে অ্যাড করা হলো এখানে দেখুন যে তিন এখানে আছে পাঁচ থেকে মধ্যে তারপর এখানে পনেরো থেকে পঁচিশের মধ্যে আমাদের কি পাঁচ আছে এখানে তারপরে এই পর এখানে আছে এখানে এইভাবে আমরা এখানে দেবো আর কি মধ্যবিন্দুটা কিন্তু ওকে তো আয়তলেকের সর্বস্ব আয়তলেকের ভূমির বিপরীত বাহু দুই বিন্দু থেকে উক্ত আয়তলেকের দুই পাশের আয়তলেকের ভূমির বিপরীত বাহু বিন্দু সর্বস্ব আয়তকে সংলগ্ন সেই বিন্দুগুলোর সাথে চিত্রমতে সংযোগ রেখা আর কি এখানে এবং দুইটি রেখা পরস্পরকে এ দিয়ে সেদ করবে এবং এটাই হচ্ছে কি বলতো আমাদের মধ্যে ভূজ ভোগেন যে এটা আমরা এখানে সর্বস্ত জায়গাটা আছে এখানে এই যেখান থেকে এই পাশে ক্রস দেবো এবং এই পাশে ক্রস দেওয়ার পর আমরা দেখব কি তো এখানে ভুজ হবে এখানে সর্বস্ত বিন্দুটা হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এখানে ভাষাগত বিষয়গুলো বলছে এখানে তো এখানে ভুজ দশে কত এখানে আমাদের আঠাশ পয়েন্ট তেত্রিশ দশ এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন তার মানে এটা হচ্ছে আমাদের পুচুরো এখানে এটাই কি বলতে আমাদের তো পুচরকুচুর কিন্তু আমাদের সর্বস্ত্র শ্রেণীতে থাকে যেহেতু আমাদের এখানে সাত গণসংখ্যার সাত এখানে একটু দাগগুলো টানবেন টানার পর দেখবেন যে আমাদের এই বিন্দু সেট করছে এবং এটা কাউন্ট করে দেখবেন একটু হ্যাঁ কাউন্ট করে দেখবেন যেহেতু আমাদের পঁচিশ প্রত্যেকটা ঘর করে পাঁচ করে এখানে মানে এদিকে পাঁচ আছে এখানে দশ করে দশ বিশ পঁয়ত্রিশ হ্যাঁ এইভাবে আমাদের দশ করে বাচ্চা এখানে তার মানে পঁচিশ পঁচিশের মধ্যবর্তী আরকি আঠাশ পয়েন্ট এখানে মানটা ওকে এই আর বিষয় দিয়ে তো এরপরে গণ বলছে প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলছে খুবই ইজি একটা ম্যাথ তো আমরা এখানে আমাদের বছরে কিন্তু এটা আই থেকে করতে শিখলো হ্যাঁ আই থেকে মধ্যবিন্দু আমাদের কত হবে এখানে মধ্য মধ্যমান কত হবে পাঁচ এবং পনেরো যোগফল বিশ কে দুই দিয়ে ভাগ করবো পনেরো এবং পঁচিশের যোগফল কত চল্লিশ কে দুই দিয়ে ভাগ করব আবার এখানে পঁচিশ এবং পঁয়ত্রিশের যোগফল কত হবে যেটাকে ষাট হবে এটাকে দুই দিয়ে ভাগ হবে এটা হচ্ছে আশি হবে আশি কে দুই দি চল্লিশ হবে এখানে এটাকে আহ একশো হবে এখানে ওকে এভাবে আমরা এখানে মানগুলো বের করবো আবার এখানে পঞ্চান্ন এবং পঁয়ষট্টিকে যোগ করে একশো বিশ পাবো এটাকে দুইটি ভাগ করে ষাট পাবো পঁয়ষট্টি পঁচাত্তরকে যোগ করে দুইটি ভাগ করে আহ সত্তর পাবো এখানে আর এখানে আমাদের গণ সংখ্যা বা সদস্য সংখ্যাগুলো সবগুলো যোগ করে আমরা এখানে এন এর মানটা পাবো এন এর মানটা দেখবেন যে পঁচিশ পাবেন এখানে তখন আমাদের এই যে মধ্যমান এবং হচ্ছে এফ ও পাই এই দুটো গুণ করবো গুণ করে দেখবেন তিন দশ তিরিশ তারপর এখানে পাঁচ বিশে একশো তিন সাথে একুশ মানে দুইশো দশ তিন সাড়ে বারো একশো বিশ পাঁচ দুগণে দশ মানে একশো হবে এখানে তিন সাইডে কত একশো আশি হবে এখানে দুগুনে একশো আশি হবে সবগুলো যোগ করে আমাদের আটশো আশি পাবো এখানে ওকে তো গড় নির্ণয় সূত্রে এফ অফ 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 এফ আই আই এক্স বাই এন এটাকে ক্যালকুলেশন করে পঁয়ত্রিশ পয়েন্ট টু পাবেন এখানে ওকে এবং সংক্ষিপ্ত পদ্ধতি বের করতে গেলে আমাদের এর মানটা লাগবে এখানে কি লাগবে এর মানটা এ হচ্ছে আমাদের অনুমিত গড় এখানে এটা অনেকবার আগে পড়ছে অনুমিত গড় এই অনুমিত গড়টা আমরা এখানে কি করবো এখানে এই যে শ্রেণীর মধ্যমান আছে না এই মধ্যমানের মধ্যে একটা আমরা ধরে নেব এখানে একটা ধরলে হবে এটাকে ধরাম তিরিশ ধরলাম এখানে কি এখানে তো আপনি চাইলে অন্য ধরতে পারবেন সমস্যা নেই এটা এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না ফিউচারে আপনি চল্লিশ নিয়েও করে দেখতে পারবেন যে কোনো সেম মান পাবেন চল্লিশ নিয়েও করবেন এখানে তো আপনি চল্লিশ নিয়ে করবেন একটু হোমওয়ার্ক দিলাম আমি এখানে তিরিশ নিয়ে করতেছি তো এর মধ্যে আমাদের তো একশো পাই বের করলাম এটা বের করলাম ইউন্টে এ মাইনাস কত এখানে এখানে এ কত আমরা তিরিশ ধরাম তিরিশ মাইনাস একসব আই কত এখানে দশ এটা একটু ভুল আছে এখানে সেটা হচ্ছে একসবাই কত এখানে দশ দশ মাইনাস ত্রিশব্যাপ্তি কত বলুন এখানে দশ আসে এখানে তার মানে এই পাঁচ এবং পনেরো মধ্যে কত দশ আছে এখানে তার মানে এটা বিয়োগ করলে কত হবে এখানে মাইনাস টোয়েন্টি বাই টেন মানে মাইনাস টু হবে এখানে ওকে এই যে মাইনাস টু মাইনাস টু কে এটা গুণগুলো মাইনাস সিক্স হবে তো একটা দেখালাম আপনি সবগুলো এখন করবেন এখানে এখানে মাইনাস ওয়ান পাবেন এখানে জিরো পাবেন এখানে ওয়ান পাবেন তারপর এখানে টু পাবেন এখানে থ্রি পাবেন ফোর পাবেন এভাবে ক্যালকুলেশনগুলো সবগুলো করবেন করার পর আপনি করবেন কি এখানে এনের মান তো আমরা পাইলাম এখানে আর হচ্ছে আপনার এইচ এর মান কিন্তু টেন এখানে আর এফ আপ আই ইউ আপ আই এর মানটা গুণ করে দেখবেন এখানে যোগ করবেন সবগুলো যোগ করবেন এই যে আট নয় চার হ্যাঁ সবগুলো যোগ করে দেখবেন যে আমাদের মানটা কত পাবেন এখানে তেরো পাবেন তো ফাইনালি সূত্র করবেন যে এ প্লাস সামেশন অফ এফ আপ আই ইউ আপ আই বাই কত এখানে এন ইন্টু এইচ এখানে ক্যালকুলেশন করবেন করে অ্যান্সারটা দেবেন যে পঁয়ত্রিশ পয়েন্ট টু পাবেন এখানে ওকে এ আর কি বিষয় মধ্যক এবং পুচুরোক নির্ণয় করতে বলছে এবং পুচুরক তো আমাদের মধ্যক বের করার জন্য আমাদের কি লাগবে ক্রম যদি লাগবে তো ক্রম যদি গণসংখ্যা আমরা কিভাবে বসাব তিনের সাথে পাঁচ যোগ করবো এখানে কত হবে আট হবে এখানে আটের সাথে সাত যোগ করবো এখানে পনেরো হবে পনেরো সাথে তিন যোগ করবো কত আঠারো হবে এখানে আঠারো সাথে দুই যোগ করবো কত হবে এখানে বিশ হবে এখানে বিশের সাথে তিন যোগ করবো কত হবে এখানে তেইশ হবে এখানে এই তেইশ সাথে দুই যোগ করবো কত হবে এখানে পঁচিশ হবে এখানে ওকে এই নির্মান পঁচিশ এন যেহেতু পঁচিশ তার মানে আমাদের এখানে এন বাই টু মানে আমাদের কথা কি আছে বলুন এখানে শ্রেণীর মধ্যক শ্রেণীটা আছে এখানে তার মানে এখানে দেখুন আমাদের এখানে বারো মানে কত এখানে বারোতম পদ যেটাকে বলবো আমরা এখানে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন আহ আটের পরে তার মানে এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে নাকি পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই শ্রেণীর মধ্যে আছে এখানে তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণীটাকে হয় কি বলে এখানে মধ্যক শ্রেণী

তো এই মানগুলো ক্যালকুলেশন করবো এখানে করে বসালে আমাদের আঠাশ পয়েন্ট তেত্রিশ পাবো এখানে ওকে এখন আমাদের বলছে এখানে দুই নং চিত্র থেকে দুই নং মানে আমাদের এখানে নম্বরটা থেকে গণসংখ্যার সারণিত বলছে এখানে দেখতেছি শূন্য থেকে দশের মধ্যে কি ক্রমজ্যোত গণ গণসংখ্যা ছিল এখানে তো এখানে একটু দেখুন তো এই চিত্রটা কেমন দেওয়া এখানে যে আমাদের শূন্য থেকে দশের মধ্যে এটা ক্রমজ্যোত গণসংখ্যা দেওয়া আছে ক্রমজ্যোত গণসংখ্যা ওকে আমরা ক্রমজ্যোত গণসংখ্যাটা এখানে বসাবো তো আমরা করলাম কি করম যদি গণসংখ্যা আট পঁচিশ পনেরো সবগুলো বসালাম এখানে তো এই মানগুলো আমরা এখানে এই মানটা বিয়োগ করবো তো আট থেকে চার বাদ দিলে কথা হবে এখানে চার হবে আবার এই পনেরো থেকে কি করবে এখানে এই যে আমাদের আট বিয়োগ করবে যে আটটা এই যে এই আটটা বিয়োগ করবো সাত পাবো এখানে আবার সতেরো থেকে এই পনেরো বিয়োগ করবে এখানে তাহলে দুই পাবো এখানে আবার চব্বিশ থেকে এই সতেরো বিয়োগ করবে এখানে ওকে তাহলে আমাদের কত সাত পাবো আবার এখানে এই সাতাশ থেকে চব্বিশ বাদ দেবো তিন পাবো আবার উনত্রিশ থেকে আমাদের সাতাশ বাদ দেবো কথা দুই পাবো আবার এখানে দেখুন থেকে বাদ দিলে এক পাবো আর কি এভাবে আমাদের চলবে আই থিঙ্ক বুঝতো না এখানে ব্যাপারটা তোমারও তোমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়সে তুলনামূলক পার্থক্য লিখতে বলছে এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা বয়স শ্রেণী ব্যক্তি গড় কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করতে বলছে এখানে তো এখানে আমাদের এখানে এটা পরে আমরা যুক্ত করব বা এখানে দেওয়া আছে এখানে ছ নম্বর চিত্র এবং শখ থেকে উক্ত তথ্য উপস্থাপনে সহজবদ্ধ বলে আমি মনে করি কারণ আচ্ছা এখানে ছ নম্বরটা আসলে আমাদের এখানে নিজেরা একটু করবেন এটা আমি এখানে এখন দিচ্ছি না কারণ এটা আসলে আমরা তো এখানে যদি আগের ম্যাথগুলো করে থাকি তো আপনার এটা হোমওয়ার্ক থাকবে তো আপনি কিভাবে এটা মানে পার্থ করবেন কোথায় কি কম বেশি আছে না আসে এটা একটু দেখবেন দেখে কম্পেয়ার করে এটা একটু অ্যান্সারটা করবেন এখানে এটা হোমওয়ার্ক দিলাম চিত্র ও শখ এর মধ্যে কোনটির মাধ্যমে তথ্য উপস্থাপন সহজ সহজবদ্ধ মনে করো উত্তর দাও এখানে অবশ্যই চিত্র চিত্র বলবো এখানে একটি শব্দের সমান হাজারো শব্দের প্রতিবেদন বা সকে যে কথা ফুটিয়ে তোলা যায় না অনেক সময় একটি চিত্রের মাধ্যমে সেই রূপটিকে তুলে ফুটে তোলা যায় এখানে ওকে এই কথাটা বললেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে তো আমরা এরপরে বারো নম্বর ম্যাটটা আছে এটা আমরা সলভ করবো করে মোটামুটি শেষ করবো